আজকে আমরা দেখব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2022 সালের এসএসসি ভকেশনাল ও দাখিল ভকেশনাল নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার সময়সূচি। পরীক্ষা শুরু হবে সকাল 10টা হইতে, 8/12/2022 রোজ বৃহস্পতিবার, বাংলা 1/19/11, এসএসসি ভোক। ১১/12/2022 রোজ রবিবার, ইংরেজি 1/19/12, এসএসসি ভোকেশনাল। ১৩/12/2022 গণিত 1, ভোকেশনাল মঙ্গলবার। ১৫/12/2022 পদার্থবিজ্ঞান 1, ভোকেশনাল বৃহস্পতিবার। ১৮/12/2022 রোজ রবিবার, রসায়ন 1, 1/19/16, এসএসসি ভোকেশনাল। ২০/12/2022 মঙ্গলবার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 19/14, এসএসসি ভোকেশনাল। ২১/12/2022 রোজ বুধবার, আরবি শিক্ষা দাখিল ভোকেশনাল। ২২/12/2022 রোজ বৃহস্পতিবার, ধর্ম নৈতিক শিক্ষা, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম, এসএসসি ভোকেশনাল। ২৬/12/2022 রোজ সোমবার, ট্রেড 1 প্রথম পত্র, জেনারেল মেকানিক্স বিল্ডিং মেনটেন্স, এসএসসি ভোকেশনাল। ২৮/12/2022 রোজ বুধবার, ট্রেড 2 প্রথম পত্র, জেনারেল মেকানিক্স এবং বিল্ডিং মেনটেন্স, পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এসএসসি ভোকেশনাল। ২৯/12/2022 রোজ বৃহস্পতিবার, ঐচ্ছিক বিষয় কৃষি শিক্ষা, উচ্চতর গণিত, হিসাব বিজ্ঞান, পরিবেশ ভূগোল। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 2/1/2023 খ্রিস্টাব্দ থেকে 9/1/2023 পর্যন্ত। অনলাইনে নম্বর বোর্ডে প্রেরণ করতে হবে 11/1/2023 হতে 13/1/2023 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাস্তব প্রশিক্ষণের পরীক্ষা চলবে 15/1/2023 হতে 18/2/2023 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাস্তব প্রশিক্ষণ নাম্বার অনলাইনে পাঠানোর তারিখ আছে 22/2023 খ্রিস্টাব্দে। বাস্তব প্রশিক্ষণ ট্রেড ভিত্তিক অনলাইন নাম্বার বোর্ডে প্রেরণ করতে হবে। বিশেষ নির্দেশাবলীতে আছে প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও নম্বর অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ব্যতীত কেউ ফোন ব্যবহার করতে পারবে না। সচিব ক্যামেরা ফোন, সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। পরীক্ষার্থীদের তথ্য ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শিট করতে হবে। ব্যবহারিক পরীক্ষা সহস্র কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কোনোভাবে পরীক্ষা শুরু 30 মিনিটের পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না। কোভিড করোনা পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সকলকে।